ব্যাংকের এটিএম হ্যাক করে টাকা হাতিয়ে নিতে ১৬ সদস্যের একটি বিদেশি চক্র এসেছিল বাংলাদেশে। সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকের রাজধানীর ৯টি বুথ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সময় এ চক্রের ৬জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বাকি ১০জন এখনও দেশের ভেতরে আছেন বলে ধারণা পুলিশের। তাদের গ্রেপ্তারে চলছে অভিযান। ৩১ মে রাত ১১:৩০টা সিসিটিভিতে দেখা যায় রাজধানীর মধ্যপাড্ডা ডাচ বাংলা ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছেন দুই বিদেশি। তাদের সন্দেহভাজন গতিবিধি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান বুথের নিরাপত্তা প্রহরী। পরে খোঁজ করে দেখা যায় এটিএম থেকে ৩ লাখ টাকা খোয়া গেলেও ব্যাংকের মূল সার্ভারে এর কোনো তথ্যই নেই। এ ঘটনার পর সতর্ক করা হয় ডাচ বাংলার সব বুথকে। পরদিন রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এটিএম বুথে দুই বিদেশিকে দেখে নিরাপত্তা প্রহরীর সন্দেহ হলে আটক করা হয় একজনকে। পরে ডিবি পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে অভিযান চালিয়ে চক্রের আরও ৫ ইউক্রেনের নাগরিককে আটক করে। পুলিশ বলছে এটিএম হ্যাক করে টাকা হাতিয়ে নিতে ৩০ মে ইউক্রেনের একটি চক্র দেশে আসে। পরদিন থেকে রাজধানীর ৯টি বুথ হ্যাক করে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। সিসিটিভির ছবি যাচাই করে এই চক্রের পলাতক ১০জনকে খুঁজছে পুলিশ। ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত দেশে আসা সব ইউক্রেনিয়ানের তথ্য যাচাই করা হচ্ছে। দুইটা জিনিস, একটা হচ্ছে যে এটিএম মেশিন কম্প্রোমাইজড হতে পারে অথবা ব্যাংকের সার্ভার কম্প্রোমাইজড হতে পারে, এটা অচিরেই আমরা জানতে পারবো আফটার ফরেন্সিক রিপোর্ট। ধারণা এই চক্র ছাড়াও আরও একটা চক্র এর সঙ্গে ইনভলভ। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এটিএমে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এ সুযোগ নিয়ে চক্রটি একটি কার্ডে বিশেষায়িত ম্যালওয়্যার স্থাপন করে ব্যাংকের নেটওয়ার্ক থেকে এটিএমকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে এই ঘটনাটা তারা ঘটিয়েছে। এটা বাইরে তারা দেখেছে কোথাও বা কোনো জায়গা থেকে তথ্যটা পেয়ে তারা এই জিনিসটা দেখে, যখন তারা দেখেছে বাংলাদেশে বা যেসব দেশে এরকম ভালনারেবল এটিএম ব্যবহার করা হচ্ছে সেসব দেশগুলো তারা টার্গেট করেছে। এটিএমে নিরাপত্তা ত্রুটির কথা স্বীকার করেছে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির দাবি, যে পদ্ধতিতে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে তা প্রতিরোধের ব্যবস্থা নেই অন্য কোনো ব্যাংকেও। সেখানে এটিএমের দুর্বলতা আমরা বলতে পারি, যে এটিএমের যদি ওই ধরনের সিকিউরিটি থাকতো এটিএম ভেন্ডরের তাহলে হয়তো এটা হতো না। সেখানে আমরা এটিএম ভেন্ডরের সাথে যোগাযোগ করছি যাতে এই ধরনের সিকিউরিটি এনহ্যান্স করা যায়। ভবিষ্যতে এটিএম হ্যাকিং ঠেকাতে সব ব্যাংকের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।